এখনও সুযোগ মেলেনি বিসিবি সভাপতি নাজমুল হাসানের সাথে কথা বলে নিজের জাতীয় দলের ক্যারিয়ারের ভবিষ্যৎ নির্ধারণের। তাই বিপিএলে মনোযোগী তামিম ইকবাল, সেখানেও অধিনায়কত্ব করছেন অনেকটা ফ্রাঞ্চাইজি মালিকের অনুরোধে। আমার সাথে এখনো দুজনের কারোর সাথেই দেখা হয়নি, যদি দেখা হয় অবশ্যই কথা তো হবেই, তখন দেখা যাক কি হয়। জাতীয় নির্বাচনের পর মাশরাফি সাকিবের সাথে দেখা হয়নি তামিমের, দুই সংসদ সদস্যকে শুভেচ্ছা জানানোর সুযোগও পাননি। সতীর্থরা যখন রাজনীতির মাঠে, তখন ভবিষ্যৎ নিয়ে কি ভাবনা এই ওপেনারের? এটা খুব রিস্কি একটা কথা ভাই, আর আমি না বললাম আবার দেখা গেলো 10 বছর পর হইলো, তখন আপনি এটাই ধরে দেখাই দিবেন যে আমি তো না বলছিলাম। সো ইউ নেভার সে নেভার টু এনিথিং, বাট অ্যাজ অফ নাও আই ডোন্ট হ্যাভ এনি সাচ প্ল্যান। সরাসরি কিছুই বলেননি তামিম ইকবাল, তবে না শব্দে অনর থেকে খেলেননি বিশ্বকাপ। সাকিবের মন্তব্য, ইঞ্জুরি নিয়ে খেলে যাওয়া দলের সঙ্গে প্রতারণা। 3 মাস পর পাল্টা জবাব দিলেন তামিম। অর এনি স্পোর্টসে কেউ বলতে পারবে যে আমি 100% ফিট, 90% ফিট থাকে, 70% ফিট থাকে, 80% ফিট থাকে, কিছু না কিছু সবার কম বেশি নিগলস থাকে, তার মানে এটা না যে সে খেলবে না। আমরা জাতীয় দলে ফেরা নিয়ে নিশ্চিত কোনো বার্তা দেননি তামিম। বিপিএল ভাবনায় বরিশাল অধিনায়ক, ফ্র্যাঞ্চাইজি চাওয়ায় নেতৃত্ব নিলেও মেহেদী মিরাজকে দিতে চান ম্যাচ পরিচালনার দায়িত্ব। সো মিরাজের প্রবলি হি হ্যাজ আ ফিউচার, ও ক্যাপ্টেন হইতে পারে ওটাতে। আপনি অনেকবারই দেখেছেন যে ইভেন লাস্ট ইয়ারও অথবা আমি ক্যাপ্টেন ছিলাম না, বাট আমি মাঠে অনেক অ্যাক্টিভ ছিলাম। সো ওই দায়িত্বটা আশা করি এবার আমি মিরাজকে দিতে পারবো। অনেক বিপিএল নিয়ে সমালোচনা থাকলেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তামিমের। আমাদের ডোমেস্টিক ক্রিকেটে স্পেশালি টি-20 ফরম্যাটে দিস ইজ দ্য বেস্ট টুর্নামেন্ট, আর এই টুর্নামেন্টের কারণে অনেক প্লেয়ারের ফাইন্যান্সিয়াল হেল্প হয়। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।